পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কলকাতার বিকাশ ভবন অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। একাধিক সরকারি চাকরিতে দুর্নীতি ও বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে এদিন বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। একটা সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের দিকে এগোতে গেলে পুলিশ জল কামান দিয়ে বাধা দেয়। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।